নবী একবার একটা জানাজার জন্য বের হলেন সাহাবা ইকরামদেরকে নিয়ে প্রতিমধ্যে গিয়ে আল্লাহ নবী এক জায়গার মধ্যে বসলেন সামনে কবর লাঠি দিয়ে নিচের দিকে দাগ দিচ্ছেন আর সাহাবা ইকরামদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা কবরের ফিতনা থেকে কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কেন না কবর তোমাদেরকে চাপ দিবে কবর তোমাদেরকে কি করবে চাপ দিবে হজরত আয়সা আনহা একবার আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ ওগো নবীজি কবর যদি ইমানদার কেউ চাপ দে বেঈমান কেউ চাপ দে তাহলে তো ইমান এনে আর লাভ কি আল্লাহ নবী বলেন ও আয়সা ইমানদারের চাপ আর ইমানের চাপ এক না ইমানদারকে চাপ দিবে চাপ দিবে কিন্তু ইমানদারের চাপ হচ্ছে কারো যদি মাথা করে এই মাথা ব্যথার সময় যদি কেউ তার মাথাটা একটু টিপে দেয় একটু দাবাইয়া দেয় যেভাবে আরাম পাওয়া যায় প্রশান্তি লাভ করা যায় বিশ্বনবী বলেন এভাবে কবর ইমানদারকে চাপ দিতে থাকবে কোনো কষ্ট হবে না এবার বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন ও আমার সাহাবির রে খবরের চাপ থেকে যদি বাঁচতে পারতো তাহলে আমার প্রিয় সাহাবি হজরতে সাদ বিন মাজ রদি আল্লাহ তালানহু খবরের চাপ থেকে বেঁচে যেত আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবি হজরতে সাদ বিন মাজ রদি আল্লাহ তালানহু যে সাহাবী খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন খন্দকের যুদ্ধে আহত হয়ে সাহাদ বিন মাহাজের পায়ের একটি রক কেটে গিয়েছিল রক্তকরণ হচ্ছে এমত অবস্থায় ইহুদিদের সাথে আল্লাহ রসুলের চুক্তি ছিল বনকুরাইজার সাথে মক্কা থেকে যদি কোনো কাফের মুশ্রিকরা আমাদের উপর আক্রমণ করে চুক্তি নমায় বনু কুরাইজার সই ছিল আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গ নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব মুশরিকদের বিরুদ্ধে লড়াই করব কিন্তু দেখা গেল তারা গোপনে গোপনে মক্কার মুশরিকদের কাছে চিঠি লিখলো তোমরা মদিনা আক্রমণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের সাথে বলেন নাউযুবিল্লাহ আমরা তোমাদের সাথে আছি একবার আল্লাহর নবীর কাছে এই খবরটা ফাঁস হয়ে গেল আল্লাহর নবী বললেন তাদের সাথে বসার দরকার আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা চুক্তি করে ফেলেছে এদের সাথে আর কোনো মিত্রতা করা যাবে না কোনো সম্পর্ক রাখা যাবে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এদেরকে উচিত বিচার করতে হবে আল্লাহ নবী বলেন বনুকুরাইজারকে বনুকুরাইজাকে ডাকলেন আর বললেন তোমাদের সাথে চুক্তিভঙ্গ হয়ে গেছে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ কি করেছ বিশ্বাসঘাতকতা করেছো এবার তোমাদের সাথে আমাদের বিচার হবে বনু বনুকুরায় এক পর্যায়ে রাজি হয়ে গেল কিন্তু বিচার বিচার কে করবে বিচারক কে আল্লাহর নবী হবেন বনুকুরায় আলী শুরু করলো ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমরা ভুল করেছি জানি কিন্তু আপনি যদি আমাদের এই বিচার ফয়েসালার জন্য আপনার সাহাবি হজরতে সাহাদ বিন মাজকে নিযুক্ত করতেন তাহলে ভালো হতো কি হতো ভালো হতো তার মানে হল হজরতে সাদ বিন মাজ রদিয়াল্লাহুতা আল আনহু ইসলাম গ্রহণের পূর্বে এই বনু কুরাইজার সাথে ওনার একটি মিত্রতা ছিল বন্ধুত্ব ছিল শকতা ছিল তাদের মনোবাসনা হজরতের সাদ যদি বিচার করেন তাহলে আমাদের প্রতি হয়তো একটু করুণা করবেন আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমাদের বিচার ফয়ে করার জন্য আমার প্রেরণ করলাম হজরত বিন মাহাজ যখন আসছিলেন উটের পিঠে করে সহি আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন কুমু ইলা সৈকুম তোমাদের নেতা আসছে কে আসছে সুবাহ আল্লাহ রসুল উনার সাহাবি সাদ বিন কে নেতা বললেন কি বললেন নেতা বললেন আজকে কিছু মানুষ আমার আপনার নবী বিশ্ব নবীকে নেতা মানতেও রাজি হয় না অমুক তমুককে নেতা বানায় অমুক তমুক কি বানায় নেতা বানায় অথচ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি আল্লাহ সল্ল আলাহ মুহাম্মদ আলী মোহাম্মদ পড়ি না আল্লাহ সল্লা আল্লাহ সাইদিনা পড়ি না আমরা অর্থ কি আমাদের নেতা সাইয়দিন অর্থ কি আমাদের নেতা আমাদের নেতাকে আমাদের মডেলকে আমাদের আদর্শকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার প্রিয় ভাই রাম লক্ষ্য করুন সাদ বিন বিচারক নিযুক্ত হলেন আল্লাহ নবী নিযুক্ত করে দিলেন হজরত সাদ বিন মাহাজিদিকে দোয়া করলেন আল্লাহ আমি শুনতে পাচ্ছি বনু কুরাইজার সাথে আল্লাহর নবীর একটা ফয়সালা হবে আয় আল্লাহ তালাম আমি তো হয়তো মৃত্যুবরণ করব আমার রক্তকরণ হচ্ছে আমি তোমার কাছে দোয়া চাই আমি যেন আমার নিজ চুকে বনু কুরাইজার বিচারটা দেখতে পাই সঙ্গে সঙ্গে বিন মাজ রক্তকরণ বন্ধ হয়ে গেল আল্লাহর নবী মিন মাজকে বনু কুরেজার বিচারক হিসাবে পাঠালেন আল্লাহর নবীর সাবি হজরত সাদ বিন মা হজরত আল্লাহ তালানহু কোরআনের হুকুম অনুযায়ী বিচার কার্য সম্পাদন করলেন বিচার শেষে আল্লাহ নবী বলেন সাদ বিন মাজ আজগে সাদ তুমি যে বিচার করেছো চমৎকার হয়েছে একটু আগে জিব্রিলে আমিন এই বিচারটা আমার কানে কানে শুনাইয়া গেছে তুমি যে ফয়সালা দিয়েছো এই ফয়সালাটা জিব্রিল আমাকে একটু আগে কি করছে শোনাইয়া বিচার শেষ এবার সাহাদ বিন মাহাজরাদি আল্লাহ তাহ মদিনার রানা মদিনায় যখন ঢুকলেন আবার রক্তকরণ শুরু হয়ে গেল আল্লাহ আকবর দু একদিন যেতে না যেতেই তিনি শাহাদত পরণ করলেন ইন্তকাল করলেন নবীজির কাছে খবর আসলো ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ ওগো নবীজি আপনার সাহাবি সাদ বিন মাজ ইন্তেকাল করেছেন আল্লাহ নবী বলেন আমার সাহাবির দাফন কাফনের ব্যবস্থা কর দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন নিজে হজরত সাদ বিন মাজের জানাজার ইমামতি করলেন আল্লাহর নবী সাদ বিন মাজকে কবরে শুয়াইয়া আল্লাহর রসুল কবরের পাশে বসলেন সুম্মা আলাইহি কবরের উপরে মাটি সমান করে যখন দেয়া হলো করিম আলাইহি ওয়াসাল্লামের একটা আদত মোবারক ছিল অভ্যাস ছিল আল্লাহ রসুলের নবীজি যখন কবরের মধ্যে কোন মাইকে দাফন করতেন মুর্দাকে দাফন করতেন আল্লাহর নবী চলে আসতেন না অনেকক্ষণ পর্যন্ত আমরা সলাতুল জানাজাদ করি না সলাতুল জানাজাতে মাইতে জন্য দোয়া আছে না ভাই আল্লাহ ফিরিলি হাই না ও মাইতে না দোয়া দোয়া আল্লাহর নবী সাদ বিনमाज রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কবরের মধ্যে শুয়ায়া সুмма সুউয়ি উপরে মাটি সমান করে দেয়া হল এরপর নবীজি হাদিসের মধ্যে এসেছে ইজা ফারাগা আন্দাফানিল মাইয়্যিতে ইজা ফারাগা আন্দাফানিল মাইয়্যিতে ওয়াকাফ

ফাইন্নাহু আল আনা আল কেননা এক কোনি তাকে প্রশ্ন করা হবে দুজন ফেরেশতা এসে তাকে কি করবেন প্রশ্ন শুরু করবেন হযরতে সাদ বিন মাযর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুরু হবে এবার আল্লাহ নবী কি শুরু করলেন শুনেন হাদিসের মধ্যে এসেছে فَسَبَّحَ رَسُولُ اللَّهِ আলাইহি اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبَّحْنَا

সুবহান আল্লাহ তামাইয়া আল্লাহু আকবার পড়তে শুরু করলেন কি পড়তে শুরু করলেন আরো জোরে বলুন আল্লাহ আকবর এই আল্লাহ আকবরের মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে আসা হয়েছে জন্ম হয়েছে মৃত্যু হবে আল্লাহ আকবরের মধ্যে দিয়ে ঠিক না আমরা যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসেছিলাম মুসলমানের বাচ্চার কানে আল্লাহু আকবরের স্লোগান দেয়া হয়েছিল ডান কানে কানে আর বাম দেয়া হয়েছিল পৃথিবী থেকে যখন আমরা বিদায় নিব সেই বিদায়ের শেষ মুহূর্তে ইমাম সাহেব আল্লাহু আকবরের চারটা তকবির দিয়ে জীবনের মতো আমাদেরকে কবরে সাহিত করে দিবে ঠিক কিনা এজন্য আল্লাহু আকবরের মধ্য দিয়ে আমাদের জীবন আল্লাহ আকবারের মধ্যে দিয়ে আমাদের মরণ দেখছেন না কারবার বারতে মুস্কান নামের বনটা আল্লাহ আকবারের তকবির দিয়ে স্লোগান দিয়ে মুশরিক বেঈমান মুরতাদ পায়ের তোলার মাটিকে তসমস করে দিয়েছিল এদের চুকের মধ্যে দুলো দিয়েছিল কেননা সাহাবাই কেরাম রদওয়ানুল্লাহী তাহাল আজমাহীনের আল্লাহু আখবারের দনীম এটা কাফেরদের বিরুদ্ধে দারালো তোর বাড়ির ন্যায় কাজ করতো হাজরতে শাহজালাল মুজহরানে এমনী রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটে আসছিলেন গোটা সিলেটের মধ্যেই হিন্দুত্ববাদী প্রতিষ্ঠিত ছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত ছিল রাজা গৌর গোবিন্দর একটা খুব বেশি জোর ছিল তখন শাহজালাল মুজরি আলাইহি যুদ্ধ করা লাগে নাই বেশি অস্ত্র ধারণ করা লাগে নাই শুধু শুধুমাত্র আকবরের দনি দিয়ে সেই রাজা গৌর গোবিন্দকে সিলেটের মাটি থেকে উৎখাত করে দিয়েছিলেন ঠিক কিনা আজও মুসলিম মুসলমানেরা যদি সেই আল্লাহু আকবরের স্লোগান দিতে পারে আল্লাহু আকবরের ধ্বনি তুলতে পারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেভাবে করুণা করেছিলেন আমাদের উপরেও ঠিক তেরকম করুণা করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তিনশো তেরো জন সাহাবি কতজন জুড়ে বলেন কতজন জন এক হাজার কাফেরের বিরুদ্ধে লড়াই তাও মুসলমানদের গুড়া নেই নেই আল্লাহ বলেন ও মুসলমানেরা তোমরা যদি সংখ্যায় কম হও আল্লাহর উপর যদি তোমাদের আস্থা এবং বিশ্বাস থাকে নবী মোহাম্মদুর রসুল উল্লা আদর্শে যদি তোমরা আদর্শিত হও কোন বাম রামের আদর্শে আদর্শিত না হইয়া মুহাম্মদুর রসুল উল্লা আদর্শে যদি গ্রহণ করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আমি সাহায্য করবই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী حضرت سعاد بن معاذ رضي الله عنه عنہ کے عنه في مده شوالين الله الرسول دعا كرت شروع كولين کی دعا سبحان الله سبحان الله تکبیر الله ربه تكبير اكبر. الله أكبر فقيل يا رسول الله لما صبحت ثم كبرت وقال الله نبی আপনাকে তো সচরাচরের এরকম সুবহান আল্লাহ আকবর সুবহান আল্লাহ পড়তে দেখি না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাদ বিন মাজের ব্যাপারে এরকম আপনি কেন করলেন আল্লাহ নবী বলেন ও সাহাবি রে আমার সাদ বিন মাজ ইসলামের জন্য কত সেক্রিফাইস করেছে আমার এত প্রিয় সাহাবী আমি যখন মাজকে কবরের মধ্যে শুয়াইলাম আমি নবী দেখি কবরের মাটি দুদিক থেকে আসতেছে আমার সাদকে চাপ দেওয়ার জন্য আমার চুকের সামনে আমার সাদকে কবরে চাপ দিবে আমি নবী কিভাবে সহ্য করতে পারি এজন্য সাথে সাথে আমি আল্লাহর তস্বি এবং তাকবীর পড়া শুরু করে দিলাম এই তসবি পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার সাদের কবরের চাফকে কবরের মাটিকে দুদিকে সরিয়ে দিলেন এবং চাফ থেকে আমার সাদ বসে গেল সুবহানাল্লাহ বলেন ও আমার সাহাবীরা জানোনি আমার সাদ কত বড় সম্মানিত সাহাবী আমার সাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন হাজাল্লাজি তাহাররাকা লাহুল আরশ هذا الذي تحرك له العرش وفتحت له ابواب السماء وشهد له سبعون الفا من الملائكه لقد زم زمه ثم فرج عنه الله نبي ولين اسعد برتوتي هذا الذي تحرك له العرش আমার সাদের মৃত্যুতে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছিল ওয়া ফতিহাত লহু আকাশের রহমতের সব দরজাগুলো কে আল্লাহ খুলে দিয়েছিলেন যাতে রহমতের ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করতে পারে আল্লাহ নবী বলেন ওয়া শাহিদুলহু সাবউন আলফ মিনাল ইকাতি এবং তার জানাজার মধ্যে একজন দুই না সত্তর জন সত্তর হাজার রহমতের ফেরেশত আমার সাদের জানাজায় উপস্থিত হয়েছিল ওসাহিদ আলাহু সবুন আল ফম মিলল মালা ইকাতি লাকাদ জম্মা জম্মা তন সুম্মাফুররি জানহু সেই সম্মানিত সাহাবী সাদকে খবর চাপ দিতে আসবে আর আমি নবী এভাবে দেখবো তা হতে পারে না আমি আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলাম আমি আল্লাহর তসবি এবং বরত্ব বর্ণনা করতে লাগলাম আমার আল্লাহ রব্বুল আলমিন আমার এই তসবি এবং তকবীরের খাতিরে আমার সাহাবি সাহাদের কবরের চাপকে আল্লাহ সরাইয়া দিলে সুবহানাল্লাহ সুবহান